শুভ, আমার পেটে প্রচন্ড ব্যথা করতেছে। কেন, কি হয়েছে? পিরিয়ড শুরু হয়েছে গতকাল থেকে। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। স্নেহা শুয়ে রইল, আর শুভ তড়িঘড়ি করে গ্যাস অন করে পানি গরম করে স্নেহার কাছে আসে। ওঠো। কি বলো, উঠতে পারতেছি না, পেটে ব্যথা আরো বাড়তেছে। শুভ স্নেহাকে শোয়া থেকে তুলে বিছানা থেকে নামিয়ে চেয়ারে বসিয়ে দেয়, আর পেটের উপর থেকে থ্রি পিসের পাটটা সরিয়ে নাভির উপরে একটা কাপড় গরম পানিতে ভিজিয়ে সেখানে আস্তে আস্তে মালিশ করতে থাকে। একটু সময় পর একটু ব্যথা কমে যায়। স্নেহা খুব অবাক হয়। স্নেহা তার বান্ধবীদের থেকে শুনেছিল, তাদের যখন পিরিয়ড শুরু হয় তখন তাদের স্বামী তাদের সাথে খারাপ ব্যবহার করে, ভালোভাবে কথা বলে না, যেখানে সারা মাস বুকে নিয়ে ঘুম পাড়ে, কিন্তু যখন তিন দিন, সাত দিন বা দশ দিন পিরিয়ড থাকে তখন তারা খুব খারাপ ব্যবহার করে, আর তখন খুব কষ্টে থাকে তারা। পরিবারের সকলের জন্যে রান্না করা, বাড়ির সকল কাজ করা, যখন পিরিয়ড শুরু হয় তখন প্রতিটা মেয়ের মেজাজ খিটখিটে হয়ে থাকে, পেটে ব্যথা করে, ভালো কথা শুনলেও অল্পতেই রাগ উঠে যায়। এমন সময় স্বামীর সঙ্গ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যা এখন স্নেহার ভাগ্যে হয়েছে। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি আজকে রাতের খাবার রান্না করি। তোমার কষ্ট করতে হবে না, আমি পারবো। আমি জানি তুমি পারবা, কিন্তু আমি করলে দোষ কি তাতে? আচ্ছা যাও করো। শুভ চলে যায় রান্না করতে, আর ভাবতে থাকে স্নেহাকে নিয়ে। শুভর কাজে সুবাদে পরিবার রেখে শহরে থাকতে হয় শুভ আর স্নেহাকে। আজ থেকে দেড় বছর আগে পারিবারিকভাবে স্নেহা আর শুভর বিয়ে হয়। শুভ বাসর রাতেই স্নেহার শরীর না চেয়ে বলেছিল, আমি আপনাকে সম্পূর্ণভাবে চিনি না, আপনিও আমাকে সেভাবে চিনেন না, আমরা স্বামী স্ত্রী হওয়ার আগে কি বন্ধু হতে পারি না? জি অবশ্যই, কেন নয়। আর বাসর রাত থেকে স্নেহার সকল বান্ধবীদের মধ্যে থেকে স্নেহার সুখ সব থেকে বেশি। স্নেহা তো মাঝে মাঝে মনে করে পৃথিবীর সকল মানুষের থেকে সে সুখী, কারণ শুভ যত ব্যস্ততাই থাকুক না কেন রাত আটটার আগেই বাসায় চলে আসে, আর সকালে দুপুরে রাতে স্নেহার সাথেই খাবার খায়, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, স্ত্রীর সাথে সবসময় বন্ধুর মতো মজা করে, আর ফজরের সময় মসজিদ দূরে হওয়ায় ফজরের নামাজ ঘরে যখন পড়ে তখন স্নেহা সাথে নিয়ে পড়ে, আর সব থেকে বেশি খেয়াল রাখে যখন স্নেহার পিরিয়ড শুরু হয় তখন, প্রতিটা সময় স্নেহার খেয়াল রাখে, স্নেহা রান্না করতে গেলে সেখানে গিয়ে সহযোগিতা করে, সকল কাপড়গুলো শুভ নিজেই ধুয়ে দেয়। এত কি ভাবছেন ম্যাম? কিছু না, রান্না হয়েছে। হুম চলো খাবো, খুদে লাগছে। ওই আজকে আমাকে খাওয়াইয়া দিবা? হুম আজকে খাওয়াইয়া দিব, আর আমিও খাবো। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে দুইজন। স্নেহা অন্য পাশে শুয়ে থাকে, দেখে শুভ বলে, কি হয়েছে, ও পাশে শুলো কেন? আসলে যদি তোমার সমস্যা হয় আমার পিরিয়ডের জন্য। আমাকে এখনো চিনলে না? আচ্ছা সরি গো। স্নেহাকে বুকে নিয়ে শুভ জড়িয়ে ধরে বলে, আমাদের প্রতিটা স্বামীর কর্তব্য স্ত্রীদের যখন পিরিয়ড শুরু হয় তখন তাদের সেবা করা, কারণ মেয়েদের এই পিরিয়ডের জন্যেই আজ আমরা দুনিয়ায় আসতে পেরেছি। যদি মেয়েদের পিরিয়ড না হতো আমরা কোথা থেকে দুনিয়ায় আসতাম? মেয়েদের পিরিয়ড হওয়া খারাপ কিছু না, বরং প্রতিটা স্বামীর গর্বের বিষয়। আমাদের স্বামীদের কর্তব্য স্ত্রীদের পিরিয়ডের সময় তাদের সঙ্গ দেওয়া, তাদের পাশে থেকে তাদের কিছু কাজে সাহায্য করা। দেখবেন আপনাদের ঘরটা ঘর মনে হবে না, বরং একটা জান্নাতের টুকরো মনে হবে।